पम्पेट माछे जीभे जल आना स्वादेर एकटा रेसिपी आसुन देखे नी किभाबे रान्नाटा करछि। कड़ाई चापिये दिलाम, कड़ाए सर्षेर तेल गरम होते दिलाम, चारटे पम्पेट माछ निएछि, ताते नून हलुद माखिए निएछि, एबारे ताते धने पाता बाटा दिए देव। खूब भालो करे धने पाताटा माखिए नेब। এই দেখুন ধনে পাতা বাটাটা পম্পেট মাছের সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবারে পম্পেট মাছগুলো ভেজে নেব। এবারে উল্টে নিচ্ছি, পম্পেটগুলো হালকা ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নিচ্ছি। বাকি পম্পেট গুলো এইভাবে ভেজে নেব। পম্পেট গুলো যে তেলে ভাজলাম সে তেলে এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ভেজে নেছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম, একটা টমেটো কুড়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিচ্ছি, এবারে বাকি যে ধনে পাতা বাটাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিলাম, অল্প পরিমাণে ধনে গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে খুব ভালো করে কষে নেব। অল্প পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম, ভালো করে কষে নিচ্ছি। আবার সস দিয়ে ভালো করে নেড়ে তাতে জল দিয়ে দিলাম, একটু লঙ্কা চিরে চিরে দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নেব। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব, একটু চিনি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দেব। মাছের থালাতে যে তেলটা আছে সেটা উপর থেকে দিয়ে দেব, ভালো করে ডুবিয়ে দিচ্ছি যাতে ঝোলে সবগুলো ডুবে যায়। এবারে এটাকে ঢাকা না দিয়ে 15 থেকে 20 মিনিট কুক করব। এবারে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। প্রথমে মাছগুলোকে আস্তে আস্তে এই পাত্রে তুলে নেব। মাছগুলোকে আস্তে আস্তে এই পাত্রে তুলে নিচ্ছি, এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম, মাছগুলো তুলে নিয়েছি, তাতে এবারে ঝোলটা ঢেলে দেব। এবারে ধনে পাতা উপর থেকে ডেকোরেট করে দিচ্ছি। জিভে জল আনা স্বাদের পম্পেট মাছের রেসিপি রেডি হয়ে গেছে। এই দেখুন কালারও যেমন হয়েছে, গন্ধ ফাটাফাটি বেরিয়েছে। আপনারা সবাই এই রেসিপিটা ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবারে খাওয়ার সময় রেসিপিটা কেমন হয়েছে আপনাদেরকে বলবো, বাচ্চা পাটি টেস্ট করবে, তার সাথে বৌদি আর আমিও টেস্ট করব, তখন আপনাদেরকে বলবো খেতে কেমন হয়েছে। এই দেখুন রূপ, রুবাই, গুনগুন পম্পেট মাছ নিয়ে বসে গেছে, ওরা খাচ্ছে। কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো। সবাই বাই করে দাও, বাই বাই।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, টাটা।